টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে যারা আপনাদের ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন, অথবা একটু পরে টেলিভিশন সেটের সামনে বসবেন, অথবা ফেসবুক লাইভে এই মুহূর্তে দেখছেন, অথবা একটু পরে ফেসবুক লাইভে জয়েন করবেন, অথবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে এই অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি। সুপ্রিয় দর্শক, আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতো, অবশ্যই ইমিগ্রেশন সংক্রান্ত, এবং তার বাইরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হর হামেশাই আমাদের সাথে ঘটে থাকে, আমাদের পরিবারে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে বিভিন্নভাবে এই ধরনের শিকার অবস্থার শিকার আমরা হই। কিন্তু কেন জানি না এই কথাগুলো আমরা বলতে চাই না কাউকে, ভয়েই হোক, লজ্জাই হোক, পারিবারিক সুনাম নষ্ট হবে সে কারণেই হোক, অথবা মুখ বুঝে একেবারেই সহ্য করি আমার সংসারটি যাতে না ভাঙে, আমার ঘরটি যাতে ভালো থাকে, আমার শিশুরা যাতে ভালো থাকে, কিন্তু আমার উপরে যত অত্যাচারই হোক না কেন আমি তা সহ্য করে যাব। ডোমেস্টিক ভায়োলেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেন এই ডোমেস্টিক ভায়োলেন্সগুলো হয়, কী কারণে এই বিষয়গুলো হয়ে থাকে, পারিবারিক সহিংসতার যে গুরুত্বপূর্ণ কারণগুলো কী কী রয়ে গেছে, এর প্রতিকার কী, কীভাবে সচেতন হলে এর থেকে আমরা রক্ষা পেতে পারি, এবং এই পারিবারিক সহিংসতায় যারা আমরা প্রতিনিয়ত শিকার হচ্ছি তারা কীভাবে আইনি সহায়তা নিয়ে এই অবস্থা থেকে আমরা মুক্তি পেতে পারি, এই সমস্ত বিষয়গুলো আজকে আমরা আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসতে চাই, আলোচনা করতে চাই। এর বাইরেও সুপ্রিয় দর্শক, আপনাদের ইমিগ্রেশন সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই প্রশ্ন থাকবে আমরা জানি, সেই সমস্ত প্রশ্ন করার জন্য আমাদের টেলিভিশন সেটের উপরে ভেসে ওঠা যে টেলিফোন নাম্বারটি রয়েছে 6463079828, এই নম্বরে কল করলে আমরা আপনার প্রশ্নের জবাবটি দেবো। আর এই ইত্যকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের অ্যানালাইসিস অতিথি, বিশেষজ্ঞ অতিথি, আপনার অ্যাটর্নি মঈন চৌধুরী, অ্যাক্সিডেন্টাল অ্যান্ড ম্যাল প্র্যাকটিস ইমিগ্রেশন বিশেষজ্ঞ, এবং ডিস্ট্রিক্ট লিডার্স অ্যাট লার্জ কুইন্স কাউন্টি, এবং মেম্বার ইউএস সুপ্রিম কোর্ট। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, সুন্দর উপস্থাপনা করার জন্য অনেক ধন্যবাদ। তা আমরা যে কথাটি নিয়ে বলছিলাম যে ডোমেস্টিক ভায়োলেন্স, আমরা ইমিগ্রেশনের তো কথাগুলো প্রায়শ্চয়ই বলি, এবং আমরা জানি আজকেও প্রচুর ফোন আসবে, সেগুলো আপনাকে জবাব দিতেই হবে, কিন্তু আলোচনার বিষয় হিসেবে যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি যে ডোমেস্টিক ভায়োলেন্স, আমি যে কথাটি সূচনাতেই বলার চেষ্টা করেছি যে আমরা প্রতিনিয়তই এটা স্বীকার হচ্ছি কিন্তু আমরা বলি না, অথচ এটা মুখ বুঝে সহ্য করছি, অথচ এর একটা বড় ধরনের প্রতিকার রয়ে গেছে, আইনি সহায়তা রয়ে গেছে। তা আপনার কাছে প্রথমে জানতে চাইবো, বিশেষ মানে ক্রোনোলজিক্যালি জানতে চাইবো যে এই কারণগুলো কি, কেন এই ডোমেস্টিক ভায়োলেন্সগুলো হচ্ছে। ধন্যবাদ রানা ভাই, খুবই গুরুত্বপূর্ণ টপিকস ইমিগ্রেন্ট কমিউনিটির জন্য, এবং যারা বিভিন্ন দেশ থেকে এই দেশে এসেছেন, কারণ এই দেশের বিচার ব্যবস্থা এবং আইন কানুন যার যার নিজস্ব দেশের থেকে একটু ভিন্ন, আমরা এই জিনিসটা কালচারালি ভিন্ন এই দেশটা, বাংলাদেশের সাথে যেহেতু বাংলা ভাষা নিয়ে, বাংলাদেশে নিয়ে কথা বলছি, বাংলা ভাষাভাষী যারা আমরা আছি, বাংলাদেশ থেকে যারা আসছি, বাংলাদেশের কালচার আমেরিকান কালচার সম্পূর্ণ ডিফারেন্ট, একদম ভিন্ন ভিন্ন। এই দেশের আইনি ব্যবস্থাও যদিও কমন ল কান্ট্রি, কিন্তু আইনি ব্যবস্থা, আইনের প্রয়োগটা বাংলাদেশের থেকে অনেক ভিন্ন, এখানে কোনো ধরনের পার্শিয়ালিটি চলে না, সেই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। ডোমেস্টিক ভায়োলেন্স যে শব্দটা আপনি ব্যবহার করেছেন, ডোমেস্টিক ভায়োলেন্স কাদের ক্ষেত্রে হয়? ডোমেস্টিক ভায়োলেন্স মনে হচ্ছে ডোমেস্টিক মানে যারা একসাথে থাকে, এর মধ্যে হাজব্যান্ড ওয়াইফ, বাবা মা, ভাই বোন, ফ্রেন্ডস যারা একই বাসায় থাকে, তাদের মধ্যে যদি কোনো ভায়োলেন্স হয়, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয়, এটাকে ডোমেস্টিক ভায়োলেন্স বলা হয়, এবং এটার সাথে ইমিগ্রেশনের খুবই একটা ওতপ্রোতভাবে জড়িত। এই কারণে আমি সবসময় বলে থাকি, আপনারা জানেন আমি ইউএস সুপ্রিম কোর্ট বারের একজন গর্বিত বাংলাদেশি মেম্বার, ইউএস সুপ্রিম কোর্টের প্র্যাকটিস করতে পারি আইন, এবং আমি অ্যাক্সিডেন্ট কেস করি খুব বেশি, আই রিকভার্ড মিলিয়ন্স অফ ডলার ফর মাই ক্লায়েন্টস ইন ডিফারেন্ট স্টেটস, এনি স্টেটস ইউ ক্যান নেম ইট, আমার ক্লায়েন্ট এখানে আছে এবং আমার পার্টনাররা ওইসব জায়গায় আপনাদের সেবায় নিয়োজিত।
কিন্তু ইদানিংকালে আমার অফিসে ডোমেস্টিক ব্যালেন্সের এত পরিমাণ কল আসে এবং এত পরিমাণ লোকজন আসে সমস্যা নিয়ে, আমরা রীতিমতো হিমশিম খাই তাদেরকে বুঝাতে। এবং এক্ষেত্রে আমি চাই যে আপনারা, বিং এ ডিস্ট্রিক্ট লিডার অফ দ্য ডেমোক্রেটিক পার্টি, আমি চাই যে আপনারা এই অধিকার যেমন সংরক্ষণ করবেন, তেমন এটা প্রতিকারের ব্যবস্থা করেন, এটা যেন না ঘটে এটার দিকে যান। কারণ একটা ঘটনা ঘটার পরে তার যে প্রতিকার, আর ঘটনা না ঘটলে আমরা অনেক খুশি। এটার সাথে ইমিগ্রেশন এত উত্তপ্রোতভাবে জড়িত, যদি কেউ ডোমেস্টিক ভায়োলেন্সের যদি কেউ অ্যাকিউজড হয় এবং সে যদি গিলটি প্লি করে, তখন কিন্তু তার গ্রিন কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। আর গ্রিন কার্ড বাতিল তো হবেই, বাতিল হইতে পারে, নোটিস টু অ্যাপিয়ার দেবে, তাকে ডিপোর্ট করার মতো যথেষ্ট কারণ থাকে। এখন একটা লোক যদি তার আশা ভরসা হচ্ছে এই দেশে আশা থাকা এবং স্বপ্ন, এবং কোনো একটা কারণে তার নিজের কোনো ঘনিষ্ঠ লোকের কারণে তার যদি স্বপ্নটা ভেঙে যায়, তার যদি গ্রিন কার্ডে রিভোক হয়ে যায় নোটিস টু অ্যাপিয়ারের মাধ্যমে, কোর্টের মাধ্যমে, এবং তার যদি সিটিজেনশিপ না হয়, নেক্সট ফাইভ ইয়ার্স তার সিটিজেনশিপ হবে না। অনেক সময় তো দেখা যায় সিটিজেনশিপ থাকা সত্ত্বেও এই ধরনের অপরাধ হলে এদেশ থেকে ডিপোর্ট করে দিয়ে দেয়, এবং এমনভাবে রেড ফ্ল্যাগ দিয়ে দেয় যে জীবন সিটিজেন হওয়ার পরে এইসব কারণে ডিপোর্ট করা যাবে না। সিটিজেন যদি কেউ হয়ে যায়, তখন একমাত্র ডিপোর্ট করা যায় যদি দেশের বিরুদ্ধে কোনো ক্রাইম করে, এবং সিটিজেনশিপ যে পেয়েছে তখন যদি সে মিথ্যা তথ্য দিয়ে ম্যাটেরিয়াল মিসি প্রেজেন্টেশন করে, তখন সিটিজেনশিপ বাতিল হয়। কিন্তু গ্রিন কার্ডের পর, গ্রিন কার্ডটা কোনো সিটিজেনশিপ না, এটা আপনার বোঝা স্থায়ীভাবে বসবাস করার জন্য এই দেশে অনুমতি, এটা এভরি 10 ইয়ার্স রিনিউ করতে হয়, এবং যারা বিয়ে করে আসছেন তারা 2 বছরের, অনেকের 2 বছরের রিনিউ করতে হয়। আমি যে কথাটা বলছিলাম যে এই এইটা যদি কারোর নিকট আত্মীয় বা নিকট আপনজনের মাধ্যমে ক্ষতিটা হয়, তো সারা জীবন সে আর ভুলতে পারবে না, এবং তার লাইফটা কিন্তু ডেস্ট্রয়ের দিকে চলে যাচ্ছে। তো যে জিনিসটা, এই জন্য আমি সবাইকে বলি যে এই জন্য আপনাদের মাধ্যমে আজকে যে TBN 24-এর মাধ্যমে এই দেশবাসী, আমাদের প্রবাসে যারা আছেন এবং বিশ্বে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, TBN-এর দর্শক, তাদের কাছে মেসেজটা পৌঁছাতে পারছি। যদি এটা আমেরিকার প্রেক্ষিতে কথাগুলো আমি বলছি, কিন্তু এটা সারা বিশ্বে সবার জন্য প্রযোজ্য। ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, যদি আবারও বলছি, নিকট আত্মীয় কেউ, যাদের রক্ত সম্পর্ক বা রক্ত সম্পর্ক নাই হোক, যদি একই বাসায় থাকে কেউ এবং তারা যদি ক্রাইমের শিকার হয়, তাহলে ডোমেস্টিক ভায়োলেন্স বলা হয়। ডোমেস্টিক ভায়োলেন্স এরা অ্যাসল্ট হতে পারে, ব্যাটারি হতে পারে, হ্যারাসমেন্ট হতে পারে, কোনো ধরনের বড় ধরনের ফেলনি হতে পারে, মিসডিমিনার হতে পারে, যে কোনো ধরনের ক্রাইম হতে পারে, ক্রাইম রিলেটেড সবগুলোকে ডোমেস্টিক ভায়োলেন্স বলা হয়। এবং ডোমেস্টিক ভায়োলেন্সে সবচেয়ে খারাপ দিকটা হচ্ছে, একই বাসায় লোকজন থাকে, এবং পুলিশ যখন একটা কল পায়, ডোমেস্টিক ভায়োলেন্সের কল পায়, পুলিশের জন্য এই অ্যারেস্টটা করা খুবই ইজি। স্পেশালি ইমিগ্রেন্ট কমিউনিটি যারা আছেন, তারা ল এনফোর্সমেন্ট মনে করেন যে ইমিগ্রেন্ট কমিউনিটি ভায়োলেন্ট না, তারা জানে তারা সাময়িকভাবে ভায়োলেন্ট হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি অনেকের কাছে গান থাকে না, তো অ্যারেস্টগুলো খুব ইজিলি করা যায়, তারা এই জন্য অ্যারেস্ট হয়। আর একবার যদি অ্যারেস্ট হয়ে যায়, তখন যেই কমপ্লেন অ্যান্ড উইটনেস, যে ভিকটিম মানে পুলিশের কাছে সিগনেচার করে অলরেডি কমপ্লেনটা দিয়েছে, তার কিন্তু আর করার কিছু থাকে না। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে, বিভিন্ন স্টেট থেকে প্রশ্ন করে যে মঈন ভাই, আমি কমপ্লেন করেছিলাম আমার হাজব্যান্ডের নামে, আমার ওয়াইফের নামে, তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, এখন আমি কেসটা তুলতে চাই। তুলতে চাওয়াটা মানে কিন্তু তার আর কোনো অধিকারের মধ্যে পড়ে না। ওয়ান্স একটা ভিকটিম যদি একটা কমপ্লেন করে এবং সে যদি রেজিস্টার হয়ে যায়, তার কিন্তু আর করার ক্ষমতা থাকে না, তখন হয়ে যায় স্টেট ভার্সেস ডিফেন্ডেন্টের নাম চলে আসে, এখানে অ্যাকিউজ পার্সনের নাম চলে আসে, তখন একমাত্র ডিস্ট্রিক্ট অ্যাটর্নি বা প্রসিকিউটর, যে স্টেটের যে কাউন্টে যে ধরনের কেস হয়, আর ডিফারেন্ট জায়গায় ডিফারেন্টভাবে বলে, প্রসিকিউটর উইচ ইজ ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস থেকে চাইলে এটা উইথড্র করতে পারে, এবং তারা সচরাচর এগুলো উইথড্র করে না। আমার অনেক ফ্রেন্ড আছে, জাজ জাস্টিসও আছে, যাদেরকে বিভিন্ন সময় প্রশ্ন করি আমি যে তোমরা চাইলে তো এই লোকটাকে অর্ডার প্রশাসন না দিয়ে আজকে তুমি বাসায় ফেরত দিতে পারো, লোকটা যেহেতু যে ভিকটিম এসে কোর্টে বলতেছে যে আমি আর কেসটা করতে চাই না, তখন জাজে কিন্তু ভয় পাচ্ছে যে একজন ভিকটিম যদি, যে অ্যাকিউজড পারসন, অপরাধ কিন্তু যে করেছে সেগুলো তো অবশ্যই তার অপরাধ প্রবণতা আছে, কিন্তু এটা সত্য না মিথ্যা জাজে বোঝার ক্ষমতা নাই,
কারণ যখনই আমাদের ইমিগ্রেন্ট কমিউনিটিতে হচ্ছে কি অনেকেই মিথ্যা তথ্য দিয়ে থাকে রাগের বশবর্তী হয়ে বা অত উদ্দেশ্যপ্রণীত হয়ে তার ক্ষতি করার জন্য একটা মিথ্যা তথ্য দিল বা গুরুতর অভিযোগ দিল, অভিযোগটা কিন্তু খুবই সামান্য কিন্তু সে অনুভাবে বুঝে বললো উইচ ইজ বিকাম ভেরি সিরিয়াস, তখন জাস্টিসরা বলে কি যে আমরা যদি তাকে আজকে যদি তাকে বাসায় দিয়ে দেয় অর্ডার প্রোডাকশন না দিয়ে তখন হবে কি সে হয়তো রাতে রাতে আমাদের ঘুমাইতে পারে না কারণ সে গিয়ে ওই মহিলাকে বা পুরুষকে মেরে ফেললো, তখন যাদের কামাতে আমার পর নিজেকে আমি ক্ষমা করতে পারবো না যে আমার জন্য আজকে তার একটা খুন হলো। এই জন্য আমরা অপেক্ষা করি প্রথম কল গেলেই তারা করে কি পুলিশ প্রথম যখন কলটা পায় তখনই চলে যায় ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কাছে চলে যায় এবং ডিস্ট্রিক্ট অ্যাটর্নি যখন কোর্টে যখন প্রসিকিউট করে প্রথমে তারা টেম্পোরারি অর্ডার অপারেশন দিয়ে দিচ্ছে অপরাধের নেচার অনুযায়ী, আর তারা যখন লিখে তখন তো মানুষ আর কম লিখে না, আর ইমিগ্রেন্ট কমিউনিটি জানে কীভাবে লিখতে হয় তো লেখাটার বা বলতে হয় বলার প্রেক্ষিতে গুরুতর অভিযোগ অভিযুক্ত হয়। পরে হয়তো আমরা অনেক কেস আমরা দেখেছি ডিসমিস করেছি, অনেক বড় বড় কেস ডিসমিস হচ্ছে ক্রিমিনাল প্রসিকিউশন আমরা করে থাকি, আমার পার্টনাররা অ্যাসোসিয়েটরা আছে করে, কিন্তু এটা কোনো সমাধান না, অনেক হ্যাসেল পোহাতে হয়। এবং এমনও দেখেছি অনেক সময় আমরা যে হাজব্যান্ড ও ওয়াইফ একজনের নামে আরেকজন কমপ্লেন করেছে, তার অর্ডার প্রোডাকশন আছে, অর্ডার প্রোডাকশনকে মিথ্যাভাবে এটাকে যে ভায়োলেট করেছে বলে তাকে বিভিন্নভাবে বলা হয় যে তাকে অর্ডার অপারেশন ভায়োলেট করেছে, একটা পুলিশ কল দিয়ে আবার তাকে অ্যারেস্ট করানো হচ্ছে, ওইটা একটা বিরাট হ্যারাসমেন্ট কিন্তু আলটিমেটলি টিকে না। কিন্তু একজনকে কেউ ক্ষতি করতে চাইলে পুরুষ বা মহিলা যে হন না কেন আপনারা এজ এ পার্সন হিসেবে বলছে আমরা সবাই মানব জাতি মানব সন্তান আমাদের সর্বশ্রেষ্ঠ প্রাণী আমরা পৃথিবীতে, এখন এইটুকু কারোর বিরুদ্ধে কোনো মিথ্যা অভিযোগ কেউ দেবেন না যেই হোক না কেন, পুরুষ বা মহিলা সবাইকে বলছি মিথ্যা অভিযোগ দেবেন না, এটা আপনি পরকালও আপনার দায় বহন করতে হবে। সিরিয়াসলি আমি বলি কারণ একজনকে যদি আপনি ক্ষতি করতে চান আপনার ক্ষতি একভাবে না একভাবে হবেই, সো বি কেয়ারফুল। এবং এটার সাথে আমি চাই যে প্রতিকার হোক আপনারা যে জিনিসটা হচ্ছে আমি বলবো কারণগুলো, যেহেতু আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ না অথবা আমি সাইকোলজিস্ট বা কিছুই না, কিন্তু সমাজ নিয়ে হ্যাঁ এই এই কেসগুলো করতে করতে তো আপনার কাছে এসেছে, কারণগুলো তো আপনার কাছে একেবারে জানা, এর জন্য মনোরোগ বিশেষজ্ঞর কাছে যাওয়ার এই মুহূর্তে আমি সমাজ নিয়ে কাজ করি, মানুষ নিয়ে কাজ করি, দীর্ঘ 20 বছর আমেরিকাতে এইসব লোক মানে মানুষদের নিয়ে কাজ করি, সমস্যাগুলো গ্রাস রুট লেভেল থেকে দেখি। প্রথম সমস্যা আমি বলতে চাই আমি বলবো অ্যাঙ্গারটা হচ্ছে কি আমাদের দেশের যে ইমিগ্রেন্ট কমিউনিটি যারা অন্য দেশ থেকে আছে তারা মনে করে যে ওইখানে তাদের ফিজিক্যাল ভায়োলেন্সটা কোনো বড় ব্যাপার না, কিন্তু এখানে ফিজিক্যাল ভায়োলেন্স হলে এটা গুরুতর আকার ধারণ করে এবং ওয়ান্স ইউ রেকর্ডেড যে আপনার অ্যারেস্ট হলেন একবার আপনার রেকর্ডে কিন্তু থেকে যায়, এটা ডিসমিস হওয়ার আগ পর্যন্ত রেকর্ডে থাকবে, এমনকি যদি এক্সপান্স হয়ে যায় তবু না আপনাকে বলতে হবে যে হ্যাঁ অ্যারেস্টেড। এটা কিন্তু আপনার চাকরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, ভালো সরকারি কাজ পেতে সমস্যা হচ্ছে, মানে একটু অ্যাঙ্গার আপনাকে মানে অনেক দূরে অনেক পিছিয়ে নিয়ে যাচ্ছে। সো বিষয়টা খেয়াল রাখবেন যদি কোনো বিষয়ে অ্যাঙ্গ্রি হন বা অ্যাঙ্গার চলে আসে ট্রাই টু কন্ট্রোল ইউর সেলফ, কন্ট্রোল না করতে পারলে কিন্তু এটা পরবর্তীতে সবার জন্য খারাপ। পরিবারে একটা পরিবারে এমনও লোক আমি দেখেছি যে বাবা তার ছেলেকে পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য আসছে, পুলিশ কল দিচ্ছে আমার ছেলেকে নিয়ে যান, এর থেকে দুঃখের কী হতে পারে, এটা যেন না হয়, এই ঘটনা যেন না ঘটে এই জন্য আপনারা পরিবারের সাথে সময় দিবেন, বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, একটা ছেলে বা একটা মেয়ে এই দেশের পরিবেশে বিভিন্ন কাজ করতে পারে তার মানে এনে তাকে আপনি হাত তুলবেন, হাতে যদি তাকে যদি আপনি আঘাত করেন কোনো কিছু দিয়ে তখন কিন্তু ছেলে মেয়েটাকে ছোটো হলে সরকার তাকে নিয়ে যাবে। অনেক লোক আছে এখানে দাদা দেশের মতো করে যে ছেলেকে মারলাম মেয়েকে মারলাম শাসন করলাম, এখানে শাসনের ধরনটা কিন্তু ভিন্ন, এটা অনেকে আপনাকে যাদের আমি বলবো যারাই এই দেশে আত্মীয় স্বজনকে ইমিগ্রেন্ট হিসেবে নিয়ে এসেছেন, যারাই যাদের ফ্যামিলির কলম্বাস হিসেবে মনে করেন যে আমি 32টা ফ্যামিলিকে নিয়ে এসেছি আমি 30 জনকে নিয়ে এসেছি, তারা উচিত হবে আসার পরেই এই বিষয়গুলো আপনার যারা ফলোয়ার যাদেরকে নিয়ে আসছেন আপনারা আমেরিকাতে তারা হয়তো এই পরিবেশটা বুঝে নাই কাজকর্মে ব্যস্ত, কিন্তু তাদের
ওই মেন্টালিটিও হয় না এখানে। তাকে আপনারা তাদেরকে বেসিক জিনিসগুলো বুঝাবেন যে সে বেসিক জিনিসগুলো কী, যেমন বিপদে বলে 911 কল দেওয়া, চরম বিপদে বলে 911 কল দেওয়া, যেমন কারো গায়ে হাত না তোলা, কারোর প্রতি অহিংসা প্রদর্শন না করা, ডিসক্রিমিনেট না করা, এগুলো কিন্তু বেসিক জিনিস বুঝালে তখনই তবেই আমরা হয়তো ইমিগ্রেন্ট হিসাবে আমাদের ছেলেমেয়েরা ভালো করবো, আমরা হয়তো কিন্তু প্রতিকার মানে বাঁচতে পারবো। তো এগুলো তো সচেতনতার দিক আপনি যেটা বললেন আর কি। তো যদি যেটা আমি প্রথমেই বলার চেষ্টা করেছিলাম যে অনেকেই ছেলে হোক পুরুষ হোক মহিলা হোক যে শুধু উভয় ক্ষেত্রেই হতে পারে ডোমেস্টিক ভায়োলেন্স যে শুধু মেয়েদের প্রতি হচ্ছে তা তো না, পুরুষের প্রতি অনেক পুরুষের প্রতি হচ্ছে। তো এই এই ক্ষেত্রে যে যদি এরকম হয়ে থাকে অনেকেই আমরা মুখ বুঝে সহ্য করি, সেটা মেয়ে একজন মহিলা হিসেবেও করি, হয়তো পারিবারিক সুনামের কথা চিন্তা করে, সম্মানের কথা চিন্তা করে, ছেলে মেয়েদের কথা চিন্তা করে, অথবা আবার ভাইস ভার্সা পুরুষ মানুষও সেটা অনেক সময় চিন্তা করে তার স্ত্রীর দ্বারা বা যেটা বললেন পরিবারের অন্য কোনো সদস্যের দ্বারা। তো যদি এরকম হয়ে থাকে তারা যেতে চায় না, কিন্তু এর মাত্রা তো বেড়ে যাচ্ছে, গবেষণায় তো দেখা যাচ্ছে দিনে দিনে মাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে, তাহলে এর উপায়গুলো এর আইনি সহায়তা কী আছে এ বিষয়ে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে। তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। সুপ্রিয় দর্শক, আমরা নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পরে আমরা এই প্রশ্নগুলো যেগুলো আমি করেছি সেটা আছে, টেলিফোনেও অনেক দর্শক আছেন, ফেসবুকেও কিছু দর্শক আছেন, শাহাদাত হোসেন খান, তারপরে আছেন খালেদ আহমেদ, মনির বিপ্লব, আপনারাও করেছেন, এই সমস্ত প্রশ্নগুলোর আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। আমরা নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, ছোট্ট বিরতির পরে ফিরে এলাম আমাদের মূল অনুষ্ঠানটি বিএন অ্যানালাইসিসে। আজকের অতিথি বিশেষজ্ঞ হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাটর্নি মঈন চৌধুরী, আর সাথে রয়েছে আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আমাদের মূল আলোচনা যেটি আমরা বলেছিলাম যে আইনি সহায়তা আমরা কীভাবে পেতে পারি, সেই প্রশ্নগুলো জবাব দেওয়ার আগে আমরা দুজন দর্শকের টেলিফোন নিয়ে নিতে চাই। দর্শককে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম রানা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা প্রশ্ন অ্যাটর্নি সাহেবের কাছে। জি, প্রথম প্রশ্ন হলো আমি আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করছি 2013-তে, এখানে পুনে দেখলে যে প্রসেসিং দেখা আর আমার আছে রিসিপ্ট লেটার আছে, এখন অ্যাপ্রুভ হয়নি, এখন কি করতে পারি? আর একটা প্রশ্ন হলো যে আমি যদি কেউ কাউকে ইনভাইটেশন করি ইউরোপে থাকে, তাহলে আমার কি পেপার দিতে হবে? আপনি ইনভাইটেশন দেবেন কিসের জন্য, এখানে এখানে আসার জন্য? জি, এখানে আসার জন্য। এমনি ইউরোপীয় পাসপোর্ট আছে, তারা দিলে এখান থেকে কি পেপার লাগবে? ওকে, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ। প্রথম প্রশ্ন ছিল আপনি আপনি অপেক্ষা করেন, মেইলে আপনার কাছে আসবে, আপনি মেক শিওর করবেন কোনো মেইল যেন মিসিং না হয়, যাদের ভিতরে আপনি ঠিকানা পরিবর্তন করে থাকেন অবশ্যই AR-11 ফর্ম ফিল আপ করে জানাবেন, আর আপনার অপেক্ষা করা ছাড়া কিছুই করার নাই। একটু চিঠি লিখতে পারেন, কিন্তু এটা খুব একটা বেনিফিট হবে মনে হয় না, এটা নির্ধারিত সময়েই হবে। কিন্তু রিসিপ্ট লেটার পেয়েছে, অ্যাপ্রুভাল আসে নাই, রিসিপ্ট লেটার যেহেতু পেয়েছেন ফাইলটা এখানে আছে, হারায় নাই। যদি রিসিপ্ট লেটার না পেয়ে থাকে, না পেয়ে থাকলে তো টু লেট, না পেয়ে থাকলে তো অবশ্যই কনসার্ন যে 13 সালে অ্যাপ্লাই করেছে, না পেলে এটা হয় নাই, না পাইলে এটা মানে ঠিক কেস নাই এখানে। তো এই জিনিসটা, আর সেকেন্ড প্রশ্ন ছিল আপনি যদি কাউকে ইনভাইটেশন লেটার দেন, কোনো সমস্যা নাই, যাকে ইচ্ছে দিতে পারেন, বেস্ট অন আপনার এবিলিটি, আপনার ইনকামের উপর ডিপেন্ড করবে। এবং এটা একটা সিম্পল লেটার যাবে, আপনার এফিডেভিট সাপোর্ট আছে, নন ইমিগ্রান্টের এফিডেভিট সাপোর্ট ভিন্নভাবে হয়, আপনি একদিন অ্যাটর্নির সাথে কথা বললে খুব ভালো হয় বিষয়টা, সরাসরি গিয়ে কথা বললে ভালো হয়। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আবু, আমি বোস্টন থেকে বলছিলাম। জি, তো আমার কোয়েশ্চেন হচ্ছে আমার ফ্যামিলি দেশে গেছে, কিন্তু আমার একটা বাচ্চা আছে ছোট, ও বেশি কান্নাকাটি করতেছে, ও আমাকে ছাড়া থাকতে চাই না ওইখানে, তো ওকে আমি যদি নিয়ে আসি, ও তো আন্ডার এজ কিন্তু আমেরিকান সিটিজেন, তো এখানে কোনো অসুবিধা হবে কিনা? ঠিক, আপনি বুঝতে পারছেন না প্রশ্নটা, তারপর আপনি একটু লাইনে থাকেন। আপনার 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 ওয়াইফ কোথায়? আমার ওয়াইফ বাংলাদেশে গেছে,
এবং আমার ছেলেবেলে সব বাংলাদেশে আমার ফ্যামিলি। তো আমার একটা ছোট বাচ্চা 10 বছরের, ও বেশি কান্নাকাটি করতেছে ওইখানে। তো ওর মামা আসবে 18 তারিখ, তো স্কুলে আসতে চায় আর কি। তো যদি উনি চলে আসে, ও যদি চলে আসে আমার সাথে ব্রাদার ইন লর সাথে, তো ওর কোনো এখানে ইমিগ্রেশনের কোনো প্রবলেম হবে কিনা এটা আমি সিটিজেন বললেন তাহলে আপনি একটা নোটারি করে এমবেসির মাধ্যমে নিয়ে আসেন যে আপনার আপনার ওয়াইফ তাকে অনুমতি দিচ্ছে, তাহলে ভালো হয়। অনেক সময় সমস্যা করতে পারে, সাধারণত সমস্যা করার কথা না। তারপরও যদি আপনার হাজব্যান্ডটা যদি এক থাকেন, সমস্যা না। যদি কেউ যদি কমপ্লেন করে দেন, এটা গুরুতর আকার ধারণ করবে। কমপ্লেন না করার জন্য আপনার নোটারি করে নিয়ে আসেন যে তাকে অনুমতি দিচ্ছেন, তাহলে চলবে, তাতে আর কোনো সমস্যা হবে না। সমস্যা হবে না। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি বলেন। জি, আপনার প্রশ্ন করুন, নাম পরিচয় বলে। জি, আমার নাম হলো মিয়া, ব্রঞ্জ থেকে বলছি। আমার কোশ্চেন হলো, কোশ্চেন করব হলো। জি জি জি, প্রশ্ন করেন। জি, তো আমার 10 ইয়ার্স এর গ্রিন কার্ড ছিল, কিন্তু ওটা এক্সপায়ার হয়ে গেছে লাস্ট ইয়ার। তারপরে যে আমি গ্রিন কার্ড এর জন্য অ্যাপ্লাই করছি, ওটার পরে একটা ফর্ম দিছে 12 মান্থ এর এক্সটেনশন, যে ওটা আমার টেম্পোরারি গ্রিন কার্ড বা যেটাই বলো, ওই পেপারটাও এক্সপায়ার হয়ে গেছে। আর এর মাঝে আমি বাংলাদেশে যাওয়ার জন্য টিকিট কাটছি, আমার এই মাসের লাস্টে ফ্লাইট। তো এখন আমার কি করণীয় বা কি করতে পারি? আপনার 10 বছরেরটাও শেষ হয়ে গেছে, আবার যে টেম্পোরারি পেয়েছেন সেটারও মেয়াদ শেষ হয়ে গেছে এই মুহূর্তে আপনি যেতে চাচ্ছেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ মিস মিয়া, আপনার যা কর্তব্য এখন ইনফো পাসে USCIS.gov ইনফো পাসে যাবেন। ইনফো পাসে যে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আপনার লোকেশন অনুযায়ী হয়তো আপনাকে ফেডারেল প্লাজায় দেবে, থার্ড ফ্লোরে যাবেন। যদি আপনি সিচুয়েশন টিকিটটা সাথে নিয়ে যাবেন, যাওয়ার পরে তারা যদি বুঝে যে আপনাকে দেওয়ার মতো, তখন তারা সব ভেরিফাই করে আপনাকে একটা স্ট্যাম্প মেরে দেবে আপনার পাসপোর্টের উপরে। ওইটা আরও 1 বছর ভ্যালিড থাকবে, ওইটা দিয়ে আপনি আসতে পারেন। কিন্তু পাসপোর্ট হারিয়ে গেলে কিন্তু আপনি বিপদে পড়বেন, যেহেতু অনেক দেশের এমবেসি যে কাস্টমস, এগুলো আমেরিকা আসতে প্রবলেম করবে না, কিন্তু অনেক সময় দেশে একটু তারা বুঝে না যে গ্রিন কার্ড নাই কেন, ওইটাই সতর্ক থাকবেন। আর সমস্যা হওয়ার, যদি আপনাকে স্ট্যাম্প মেরে দেয় আপনার সমস্যা, পাসপোর্টের উপর স্ট্যাম্প যদি 1 বছরে, তাহলে আপনার সমস্যা হওয়ার কথা না। তার মানে স্ট্যাম্পটাই আবার গ্রিন কার্ডের মতো কাজ করবে, রাইট? তো অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সাইম বলছিলাম কানিকা থেকে। আমি একটা ফ্যামিলি ম্যাটার ইস্যু নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। জি, একটু মোহিন ভাইয়ের কাছে প্রশ্ন করুন। আমি হচ্ছি সিঙ্গেল ফাদার, তো আমার কেসটা এখন ডিভোর্স কেসটা এখন কোর্টে চলছে, এটা এখনো কোনো প্রোগ্রেসিভ হয়নি। তো বাচ্চা দুটো আমার কাছেই থাকে, তো ওদের মা খুব পুশ করছে ওদেরকে আমার কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য। এক্ষেত্রে কি আমার, আমি কি কোনো আইনি পদক্ষেপ নিতে পারি? ধন্যবাদ। ডিভোর্সটা স্টেট টু স্টেট ভেরি করে, এমনকি কাউন্টি টু কাউন্টির মধ্যে অনেক সময় ওই যে প্রসেসিং টাইমের ব্যাপার স্যাপার থাকে, যে কোনোটার প্রসেসিং কুইক, কোনোটার প্রসেসিং ডিলে হয়। যে একটা কাস্টডি ম্যাটার, কাস্টডি যে ম্যাটারটা আপনার কনসার্ন, যে যে স্টেটে আপনি থাকেন ওর সাথে কথা বলা উচিত। সাধারণত ডিভোর্স যদি হয়, যে আপনি সিঙ্গেল ফাদার হিসেবে বলতেছেন, ডিভোর্স হলে ফাদার মাদার শেয়ার্ড কাস্টডি থাকে, জয়েন্ট কাস্টডি থাকে এবং শেয়ারিং ভিজিটেশন থাকে। যে ফুল টাইম কাজ করে সে হয়তো বাচ্চাকে, মাইনর বাচ্চাকে রাখতে পারে না, ডিপেন্ড করে আপনাদের সিচুয়েশনের উপরে। এটা স্পেসিফিক বলা যাবে না, আপনি একটা অ্যাটর্নির সাথে কথা বলেন সরাসরি যে, এবং অবশ্যই দুই পক্ষই বাচ্চা দাবি করতে পারে। এটা ডিপেন্ড করবে জাজে কার পক্ষে রায় দেবে, সামাজিক অবস্থানের উপরে, যা আপনার এমপ্লয়মেন্টের উপরে এবং আপনি কতটুকু কেয়ারিং এটার উপরে, সব বিবেচনা করে জাজে রায় দেবে। জাজে হয়তো আপনার সেটেলমেন্টে আসতে পারেন, হাজব্যান্ড ওয়াইফ, সাধারণত সেটেলমেন্টে আসাটাই ভালো, মিউচুয়ালি যদি আসেন বাচ্চার জন্য ভালো। অনেক প্যারেন্টস দেখেছি আমি, হাজব্যান্ড হয়তো অনেক ক্ষমতাবান, ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারে, তারপরে কিছু করে না, কারণ মনে করে যে এটা নিয়ে যদি ব্যাটল হয়, কোর্টে যদি ব্যাটল হয়, ফাইট হয়, বাচ্চাদের মানসিক বিকাশে
বাধাগ্রস্ত হবে। এই জন্য যারা বাচ্চাদেরকে বেশি লাইক করে তারা বাচ্চার ক্ষতি চায় না। আপনারা জয়েন্টলি হাজব্যান্ড ওয়াইফ দেখেন। আবারও বলি, ডিভোর্স হতে পারে, হওয়াটা স্বাভাবিক হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যখন বাচ্চা থাকে। এই ডিভোর্স কখনো ফাইনাল ডিভোর্সের পর্যায়ে যায় না। ডিভোর্স কাগজপত্র ডিভোর্স হবে, কিন্তু বাচ্চার জন্য আপনাকে সারা জীবনই তার সাথে দেখা করতেই হবে। তার সাথে বাচ্চার সুখে আপনাদের সুখ, বাচ্চার দুঃখে আপনারা দুঃখী হবেন। সেই বিষয়টা মিউচুয়ালি করে ফেলাটা আপনার জন্য ভালো, ওই ভদ্র মহিলার জন্য ভালো। যদি সে যদি সুস্থ মস্তিষ্কে চিন্তা করে, আপনারা মিউচুয়ালি করবেন, বাচ্চার কাছ থেকে এত দূরে যাওয়ার দরকার হয় না। আচ্ছা, বাচ্চার বয়স যদি 18 বছরের বেশি হয়, 18 বা 21 বেশি, তখন তার কাস্টডি থাকে না। তখন তো 21 উপরে আর কোনো কাস্টডি থাকে না, বাচ্চা তো ইন্ডিপেন্ডেন্ট। 21 উপরে ইন্ডিপেন্ডেন্ট, কারণ চাইল্ড সাপোর্ট দিতে হয়। এই ক্ষেত্রে যার ইনকাম বেশি সে বেশি চাইল্ড সাপোর্ট দেয়, এখানে অ্যাডভান্টেজ পায়। যার ইনকাম কম সে অ্যাডভান্টেজটা পাচ্ছে, কিন্তু অনেকে এটাকে আবার মিস ইউজ করে। তো এটার জন্য না হয় আমি দুই পক্ষকেই সবসময় বলি যে এটা দুনিয়াটা খুব অল্পদিনের একটা আপনাদের আপনাদের ইগোর জন্য, ওই যে বাচ্চাগুলারে ইনোসেন্ট বাচ্চাগুলোর শাস্তি দেবেন না। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন।15 তারিখ গত বছরের ইন্টারভিউ দেওয়ার পর ওরা আমাদের সবকিছু বলছে ওকে। আবার কিছুদিন পর দেখলাম যে ইমেল পাঠালো যে ওনার ডিএস ফর্ম দেওয়ার জন্য। আবার ডিএস ফর্মটা দিলাম, দেওয়ার পরে আবার ওরা 2 মাস পরে আবার আমরা ইমেল করলাম যে কি আপডেট কি, ওরা বলছে তোমার ডিএস ফর্মটা আবার পাঠাও। তো পাঠাচ্ছি, এখনো পর্যন্ত 6-7 মাস হয়ে যাচ্ছে, বুঝতে পারতেছি না কি বিষয় আসতে পারবে। আর উনি এখানে গ্রিন কার্ড পড়া। অনেক ধন্যবাদ, ধন্যবাদ ভাইয়া। গ্রিন কার্ড হোল্ডার হলে যে আসতে পারবো এমন কথা না, এখানে অনেক কমপ্লিকেশন থাকে। সাধারণত রিটার্নিং রেসিডেন্ট যে ভিসাগুলো হয়, আপনাদেরকে প্রমাণ করতে হবে জুনার ট্যাক্স ফাইল, কন্টিনিউয়াস ট্যাক্স ফাইল করা হয়েছে, এখানে রেসিডেন্সি কন্টিনিউয়াস ছিল এবং ওনার মেডিকেড ছিল, হেলথ ইন্স্যুরেন্স থাকলে হেলথ ইন্স্যুরেন্স কন্টিনিউয়াস ছিল, এবং ওনার যে ইউটিলিটি বিল ছিল ওনার এখানে টাইসটা আপনার প্রমাণ করতে। টাইসটা প্রমাণ করতে না পারলে একটা নির্দিষ্ট সময় পরে, 2 বছর পরে সাধারণত অ্যাবান্ডন হয়ে যায়, ধরা হয় আপনি অ্যাবান্ডন করেছেন। যদিও প্যান্ডামিকের কারণে এগুলো শিথিল ছিল, কারণ অনেক সময় ফ্লাইট ছিল না, তাৎক্ষণিকভাবে করে থাকলে এটা হওয়ার কথা। আপনি একটু ফলো আপ করেন, নাহলে আপনি একজন অ্যাটর্নির সাথে সরাসরি কথা বলেন। অনেক সময় ফোনে অনেক তথ্য দেওয়া খুব কঠিন হয়ে যায় এবং উচিত না। আপনি যদি আরও স্পেসিফিক কথা বলতে চান, সরাসরি কারোর সাথে গিয়ে কনসালটেশন ফি দিয়েই কথা বলেন, আপনি বেসিকটা জানতে পারেন খুব ভালো হবে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আরও আমাদের অনেক দর্শক টেলিফোনে আছেন, তবে তার আগে আমরা একটু ফেসবুক থেকে দুজনের প্রশ্ন নিতে চাই। শাহাদাত হোসেন খান, আমরা আসবো, অবশ্যই আসবো। এই শুধু এই দুটো আগে প্রশ্ন আগে জমা, শাহাদাত হোসেন খান এবং খালিদ আহমেদের প্রশ্নটি একই F4 ক্যাটাগরি নিয়ে প্রশ্ন করেছেন। একজন বলছেন যে কোনো সুখবর আছে কিনা, আরেকজন বলছেন 2 বছর হয়ে গেল কোনো মুভমেন্ট হচ্ছে না, জুলাই মাস থেকে শুনলাম পূর্বের অবস্থায় ফিরে যাবে, তার কোনো গতি দেখতে পাচ্ছি না। এটুকুই, ধন্যবাদ। আপনি যা বলেছেন আপনার প্রশ্নের মধ্যে উত্তর দিয়ে দিয়েছেন আপনি। উই আর হোপিং ফর দ্য বেস্ট, আমরা আশা করি, কারণ ব্যাকলগ ছিল, আস্তে আস্তে কাটছে এবং আমরাও আশা করি খুব সহজে এটা খুব র্যাপিডলি চলবে। অনেক ধন্যবাদ। মনির বিপ্লবের একটা প্রশ্ন আছে, বেশ মজারই প্রশ্ন, এবং আপনারা অনেক প্রশংসা করেছেন কারণ উনি আপনার দ্বারা উপকার পেয়েছেন। উনি লিখছেন, আমার ছোট ভাই বাংলাদেশে গিয়ে বিয়ে করবে এই মাসে, ও বাংলাদেশে থাকবে 3 মাস। এখন আমার ভাই বাংলাদেশ থেকে আসার আগে কি ওর ওয়াইফের জন্য অ্যাপ্লাই করতে পারবে, নাকি আমেরিকা আসার পর অ্যাপ্লাই করতে হবে? যদি আমেরিকা আসার আগে অ্যাপ্লাই করে দেয় তাহলে কোনো সমস্যা হবে কি না? ধন্যবাদ অ্যাটর্নি মন চৌধুরীকেও আমি আবারও বলছি অনেক ধন্যবাদ। ওনার একটা কথা আমার অনেক উপকারে আসছে, উনি সব কথা সুন্দরভাবে গুছিয়ে বুছিয়ে বলেন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ।
প্রশ্ন উত্তর হচ্ছে, যদি আপনার ভাই যে কোনো কেউ দেশে গিয়ে যদি বিয়ে করে, যে কোনো দেশে বিয়ে করে, তার জন্য অ্যাপ্লাই করতে কোনো বাধা নেই, কারণ অ্যাপ্লিকেশনটা একই জায়গায় যাবে। তার রেসিডেন্স যদি নিউ ইয়র্ক হয়, নিউ ইয়র্কেটা যে জায়গায় যাওয়ার কথা ওই লক বক্সে যাবে, সমস্যা নেই। তো প্রপার ডকুমেন্ট দিতে হবে, যা যা রিকোয়ার্ড ডকুমেন্ট, যেমন ছবি আছে, সিগনেচার আছে, জি যত ফর্মগুলো আছে, 325 সব ফর্মগুলো যদি ফিল আপ করতে পারে এবং যদি সে ফাইল করতে পারে, এখানে কোনো সমস্যা নাই। মেক শিওর করতে হবে প্রপার অ্যাড্রেস পৌঁছায়। আর আমেরিকান চেকে, আমেরিকান ডলারে চেক দিতে হবে, বাংলাদেশ টাকা না, দেশের থেকে যদি করতে পারেন সমস্যা নাই। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা আমাদের নির্ধারিত আলোচনায় যাব, তবে একজন বা দুজন বোধ হয় দর্শক টেলিফোনে আছেন, তাদের না টেলিফোনগুলো আমরা নিয়ে নিতে চাই। দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আমি আমার প্রশ্নটা করি, আমি আমার ভাইয়ের জন্য 2011 অ্যাপ্লাই করেছি, আমি ইউএস সিটিজেন, কিন্তু সব কাগজপত্র মানে অ্যাপ্রুভ হয়েছিল, আমার কাছে অ্যাপ্রুভাল লেটার আছে, কিন্তু সব কাগজপত্র হারিয়ে ফেলছি আমরা। তো রিসেন্টলি আমি এটা 2011 কথা যখন অ্যাপ্রুভ হয়েছে কেসটা, তো এখন আমি রিসেন্টলি আবার আরো মানে আরেকটা কেস ফাইল করে আরো এক্সট্রা ফি দিয়ে অ্যাপ্রুভাল লেটারটা আনাইলাম ইউএসসিআইএস থেকে, কিন্তু ওরা জানাচ্ছে যে আমার কেসটা এনডিসির কাছে চলে গেছে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে এরপরের স্টেপটা কি, মানে আমার কি আরো কোনো কাগজপত্র পাওয়ার কথা ছিল যেটা আমি হারাই ফেলছি, নাকি মানে আমার কি এনডিসি কেস নাম্বার আছে, নাকি এটা আরো পরে পাঠায় কেস নাম্বারটা, বা কি ধরনের স্ট্যাটাস থাকতে পারে? অনেক সময় এখনো এনবিসি হয়তো যায় নাই, গেলে আপনি চিঠি পাবেন এনবিসি থেকে, আপনাকে আলাদা করেসপন্ডেন্স আসবে, আপনার আইডি আসবে, ইনভয়েস নাম্বার আসবে, পাসওয়ার্ড আসবে, তখন টাকা দেওয়ার সময় আসবে। যদি নাও যেতে পারে এই মুহূর্তে এনবিসিতে, আপনি যোগাযোগ করতে পারেন ডেফিনেটলি এনবিসিতে গেছে কিনা, এটা গেলে আপনি চিঠি পাবেন। আপনার অ্যাড্রেস যদি চেঞ্জ না করে থাকেন, আপনি বাসায় অন্য চিঠিগুলো পাবেন, যেহেতু আপনার অ্যাপ্রুভড কেস আপনার বাসায় অবশ্যই চিঠি আসবে। যদি আপনি ইনকোয়ারি করতে চাইলে সরাসরি আপনি অ্যাটর্নির মাধ্যমে নিজেই আপনি চিঠি লিখতে পারেন, তারা আপনাকে জানাবে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। জি আমি তালুকদার ইসলাম বলছিলাম। জি জি আপনাদের দুজনকে ধন্যবাদ, রানা ভাই এবং অ্যাটর্নি মইনা আহমেদকে অনেক ধন্যবাদ। আমার আমার কোশ্চেনটা হচ্ছে, আমার মাদার ইন ল উনি আসছিলেন 2019 জুলাইতে, তো উনি গ্রিন কার্ড পেয়েছিলেন, তারপরে মানে গ্রিন কার্ড পাওয়ার পরে চলে গিয়েছিলেন, তো তারপরে আসার কথা ছিল উইদিন এ ইয়ারের ভিতরে, কিন্তু আসতে পারেন নাই করোনার জন্য আর কি। ধন্যবাদ। সাধারণত আমরা বলে থাকি, এটা সব সময় দেখি টিভিএন এটা নিত্যদিনই বলে থাকে, যে আলোচকরা বলে থাকে গ্রিন কার্ড নিয়ে, যাদের গ্রিন কার্ড আছে তারা 6 মাস পর্যন্ত দেশের বাইরে থাকেন, তাহলে সিটিজেনশিপ পাইতে কোনো সমস্যা হয় না। যদি 6 মাসের একদিনের বেশি থাকেন লাস্ট 5 ইয়ার্স, তাহলে সিটিজেনশিপ পাওয়ার সময় এটা এক্সপ্লেন করতে হয় কেন আপনি 6 মাসের একদিন বেশি ছিলেন। এবং গ্রিন কার্ড নিয়ে আপনি 1 বছরের কম সময় পর্যন্ত আমেরিকার বাইরে থাকতে পারবেন, গ্রিন কার্ড অ্যাবান্ডন হবে না। যদি 1 বছরের একদিনও বেশি হয়ে যায়, দে কনসিডার ইউ অ্যাবান্ডন ইউর পার্মানেন্ট রেসিডেন্সি। আর যদি 2 বছর পারমিশন নিয়ে যদি যান, তাহলে 2 বছর পর্যন্ত থাকা যায়, 2 বছর পর্যন্ত থাকলেও গ্রিন কার্ড নষ্ট হয় না। আর যদি পারমিশন ছাড়া আপনি 2 বছর বেশি থাকেন, এটা অনেক সময়। সেম ওয়ে যেটা ভাবে যেটা হয়েছে, অনেকে যারা প্রশ্ন করে যে অনেকদিন চলে গেছে, রিটার্নিং রেসিডেন্ট হইতে গেলে আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনার এখানে টাইসটা ছিল, আপনার সম্পত্তি আছে, আপনার এখানে ট্যাক্স ফাইল রেগুলারলি ট্যাক্স ফাইল করেন, হেলথ ইন্স্যুরেন্স, ইউটিলিটি বিলস আছে, এগুলো আছে, টাইসটা ছিল, আত্মীয়স্বজন যারা আছে এখানে সবার সাথে কন্টিনিউ সবসময় যোগাযোগ করসপন্ডেন্স, এগুলো প্রমাণ করতে পারলেই তারা রিটার্নিং রেসিডেন্ট হিসাবে আপনাকে ইউএস এমবেসি আবার ভিসা দেবে, এছাড়া তারা দিচ্ছে না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা অনেক প্রশ্ন নিয়েছি। আমরা এখন আমার মূল আলোচনায় যেটা করতে চেয়েছিলাম, বলতে চেয়েছিলাম যে কীভাবে আমরা
এই আইনি সহায়তাটা পেতে পারি সংক্ষেপে একটু? ধন্যবাদ। সংক্ষেপে করতে গিয়ে সংক্ষেপ হচ্ছে না, সবসময় যেটা করি আর আলোচনার পর্ব চলে যায়। আমি আবারও বলবো, এটা নিতান্ত একটা মানসিক ব্যাপার। আমরা যারা ইমিগ্রান্ট কমিউনিটি আছি, তারা মনে করি জোর করে আমার চয়েসটা কারোর প্রতি চাপিয়ে দেব। আমি এটা পছন্দ করি, সে এটা পছন্দ করবে না কেন, এইগুলো নিয়ে কিন্তু দ্বন্দ্বটা তৈরি হয়। কিন্তু সবাইকে এখানে বাক স্বাধীনতা, চলাফেরা স্বাধীনতা দিতে হবে, দেওয়াটা উচিত। আর যদি ভালো না লাগে আপনারা সেপারেট থাকেন। জোর করে এই দেশে সম্পর্ক ধরে রাখা যায় না, আবারও জোর করে সম্পর্ক ধরে রাখা যায় না। কাউকে চাইলে আপনার মতো পরিবর্তন করতে পারবেন না, আর বলতে জোর করতে না আমার মতো পরিবর্তন হয়ে যাও, এইগুলা থেকে কিন্তু সম্পর্ক নষ্ট হয় এবং এগুলার পরিপ্রেক্ষিতে মারামারির সৃষ্টি হয় এবং পুলিশ পর্যন্ত আসে। যে জিনিসটা, যদি কোনো বাচ্চা থাকে, যদি কোনো চিলড্রেন ইনভলভ থাকে এখানে, প্রতিকারটা হচ্ছে আপনি যদি আপনি এক্সট্রিম কোনো পর্যায়ে চলে যায় যে আপনারা তাকে কন্ট্রোল করা সম্ভব না, আমি রিকোয়েস্ট করব এই দেশে কাউন্সিলিং আছে। আমরা ইমিগ্রান্ট কমিউনিটি এখনও কাউন্সিলিংয়ের প্রতি খুব একটা মনোযোগ দিচ্ছি না, আমরা এটা প্রচলিত আমাদের মধ্যে না। কাউন্সিলিং কিন্তু ইসলামিকভাবে হয়। যদি মনে করেন যে কেউ বেশি ধার্মিক, সে হুজুরের সাথে পরামর্শ করুক, এটাও কিন্তু এক ধরনের কাউন্সিলিং, আনপেইড কাউন্সিলিং। তো পেইড কাউন্সিলিং আছে, অনেকের ইন্স্যুরেন্স কাভার করে, অনেকের ইন্স্যুরেন্স কাভার করে না। যারা ধরেন ভালো ইনকাম করে তারা 100 টাকা ঘন্টা দিতেই পারে, দিয়ে তারা ম্যারেজ কাউন্সিলার আছে, অথবা যে কোনো ধরনের অ্যাঙ্গার ম্যানেজমেন্ট কোর্স করেন। আপনারা ইউটিউবে অনেক সময় অ্যাঙ্গার ম্যানেজমেন্ট কোর্স টাইপ করলে ওগুলো চলে আসে, অ্যাঙ্গারটা আপনি কীভাবে কন্ট্রোল করতে পারেন। এটা কিন্তু খুব সিলি মনে হচ্ছে, খুব মনে হচ্ছে খুব হাস্যকর, কিন্তু এটা কিন্তু চরম বিপদ ডেকে আনে। সেগুলো আপনারা দেখবেন, আর যদি প্রতিকারটাও যদি এক্সট্রিম পর্যায়ে কেউ চলে যায়, আপনারা অবশ্যই মুখ বুঝে সহ্য করবেন না। কল 911, এটা হচ্ছে এদেশে আপনার নাগরিক অধিকার। 911 কল দিলে পরে ক্ষতিকারক দিকটা হবে কি, যখন আপনি কোনো কিছু সাইন ডকুমেন্ট সাইন করবেন, তখন ভিকটিমের আর উইথড্র করার ক্ষমতা থাকে না, যেটা আগেই বলেছি, তখন এটা সরাসরি চলে যায় স্টেটের দায়িত্বে চলে যায়। এবং যদি কোনো বাচ্চা করার পরেই তখন কিছু সেপারেশনে চলে গেলো, ওই ভদ্র লোক বা ভদ্র মহিলা একবার যদি তাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়, শুধু আপনারা এটা ভাববেন না শুধু পুরুষকে অ্যারেস্ট করে, অনেক মহিলাদেরকেও এখন অ্যারেস্ট করছে, কারণ তাদের ভায়োলেন্টের কারণে। ভায়োলেন্ট হলে যে এদেশে অনেকে বলে পুরুষের আইন দরকার, এদেশে আইনটা সবার জন্য, এদেশে আইন সবার জন্য, মহিলা নির্যাতন না, এদেশে বাংলাদেশে বলে নারী নির্যাতন, এদেশে নারী নির্যাতন, এদেশে হচ্ছে নির্যাতন আইন, এদেশে সবার জন্য একই আইন, নারী পুরুষ নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে এক আইন। ভাববেন না যে পুরুষ নারী নির্যাতিত, এতে পুরুষও নির্যাতিত হচ্ছে, এবং পুরুষ কল দিলে পুলিশ রাইডও এসে মহিলাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, ভাই বোনকে অ্যারেস্ট করাচ্ছে, বোন ভাইকে অ্যারেস্ট করাচ্ছে, এটা কোনো সমস্যা না। তো এদেশে নির্যাতনটা যদি মুখ বুঝে সহ্য, যদি মনে করেন যে চরম, যে এটা আর সহ্য করার মতো না, দেন কল 911 কল দিতে পারেন। কল দেওয়ার পরে তারা অর্ডার প্রোটেকশন দেবে, ওই ভদ্রলোক বা ভদ্রমহিলা আর আপনার আশেপাশে আসতে পারবে না, আসলে সে আবার অ্যারেস্ট হবে, এটা সেপারেট কেস হবে। তো এই জিনিসটা আর কি, এই জিনিসটা হচ্ছে ভাঙ্গনের প্রথম সূত্রপাত হলো। এরপরে আর একবার পুলিশ আসলে পরে সেকেন্ড টাইম আর ওই ওই জোড়াটা লাগে না, এই জোড়াটা লাগা খুব খুব কঠিন হয়ে যায়। তবে রিকোয়েস্ট করবো আপনারা পরিবারকে ইনভলভ করবেন, যত পরিবারের সাথে থাকবেন তখন আর তত আপনারা জিনিসগুলা মানে মানে বুঝার, যত বয়স্ক লোক যারা আছে তারা, তাদের বুদ্ধি কিন্তু অন্যরকম, তারা প্রাতিষ্ঠানিক শিক্ষা কম থাকুক, তারা কিন্তু সামাজিক শিক্ষা তাদের অনেক বেশি, তারা এটা বুঝাইলে অনেক সময় হয়তো অনেক জোড়া লাগে। আসলে আমাদের যদি ভেতরে মানবিক দিকটাকে যদি আমরা বেশি করে দেখি, মানবিক দিকটাকে যদি আমাদের মনের সামনে বেশি করে নিয়ে আসি, তাহলে এই ধরনের ছোটোখাটো যে সমস্ত অবস্থার সৃষ্টি হয় এবং ছোটোখাটো অবস্থা থেকে বড় হয়ে যায়, এটা কিন্তু দুই পক্ষই দেখতে হবে। আমরা এক পক্ষ বলছেন, দুই পক্ষই দেখতে হবে, এমনকি ভাই বোনদের ক্ষেত্রে এখন দেখছি এটা খুব 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 ধরনের কন্ট্রোলিংয়ে, জানো যে একটা ভাই তো খুব রাফ চলাফেরা করছে, বোন তাকে কন্ট্রোল করতে চাচ্ছে, অথবা বোন রাফ চলাফেরা করছে, ভাই তাকে কন্ট্রোল করতে চাচ্ছে, এই তো তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি কিন্তু বিরাট আকার ধারণ করে। এবং যদি কোনো চিলড্রেন ইনভলভ থাকে, যদি বাচ্চাদের উপর কোনো নির্যাতন করে, তাকে কিন্তু এসিএস নিয়ে যাবে, এই বাচ্চাটার সহসা পাওয়া যায় না। সরকার যখন একটা বাচ্চাকে নিয়ে যায়, তখন ফর দ্য ওয়েলবিং অফ দ্য চাইল্ড সরকার এই বাচ্চাগুলো রিলিজ করতে চায় না। তো আপনারা কেয়ারফুল থাকবেন তাদের নিরাপত্তার জন্য। আপনি হয়তো কান্নাকাটি করেন, ভাববেন যে আমার বাচ্চাটাকে ওইখানে নিয়ে তারা খারাপ রাখতেছে, বাচ্চাটা কিন্তু ছিল হয়তো 100 পাউন্ড, সে 80 পাউন্ড চলে আসছে, তো আপনি দেখছেন বাচ্চাটার স্বাস্থ্য খারাপ হচ্ছে, কিন্তু আপনার কিছুই করার নাই, সে ওইখানেই থাকবে, তারা হয়তো আপনার মতো টেক কেয়ার করবে না, প্যারেন্টসের মতো তারা একে নির্যাতন করবে না, এই জন্য তারা বাচ্চাদেরকে নিয়ে যায়, পাওয়াটা খুব কঠিন হয়ে যায়। বি কেয়ারফুল, এবং আমরা এদেশে আসছি ভালোর জন্য,
অবশ্যই আমরা কোনো ব্যাড এক্সপিরিয়েন্স চাই না, আমরা সবাই সুখে থাকুক এটা আমরা চাই। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মঈন চৌধুরী, আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি কথা বললাম, যদিও খুব সংক্ষেপেই আমরা বলা যেতে পারে আলোচনা করেছি, কিন্তু সংক্ষেপ হলো আলোচনার ব্যাপ্তিটা ছিল অনেক বেশি বড়। সে কারণে আমার মনে হয় যে এই আলোচনার ভিত্তিতে অনেকেই উপকৃত হবে, অনেকেই ভালোভাবে জীবনযাপন করতে পারবে। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মঈন চৌধুরী। সুপ্রিয় দর্শক, যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, টিবিএন 24 টেলিভিশনের সাথেই থাকুন। শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556। লগ ইন করুন www.totalcablebd.com।